2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের রোড টু মিশন 100 সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই সাজেশন থেকে আপনারা অবশ্যই 100% কোশ্চেন কমন পেয়ে যাবেন। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের সাজেশনটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য। এই সাজেশনটা ফুল জানতে হলে আপনাদের অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে অবশ্যই আপনারা অনেকভাবে উপকৃত হবেন। আর এই সাজেশনটা কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে এটা বিষয়ে আলোচনা করব, এরপরে ক এবং খ এর জন্য যেগুলো আছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাছাড়া এগুলো আলোচনা করব, এরপরে গ ও ঘ ণ এর জন্য যেগুলো দরকার বা কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই সাজেশনের পিডিএফ শিট এগুলো কিভাবে পাবা এগুলো নিয়ে আমরা জানাবো, যে কারণ এগুলোর অ্যান্সার বা এই সাজেশনটা কিন্তু টেস্ট পরীক্ষার পরে কিছুটা পরিবর্তন হবে, সেগুলো কিভাবে জানা কিভাবে পাবে এগুলোও জানাবো। যদিও এখানে গ ও ঘ ণ এর জন্য আমরা টপিকস লিখে দিয়েছি, বাট একেবারে নির্দিষ্ট প্রশ্ন আকারের যে এক্সক্লুসিভ আরও সাজেশন আছে সেটা কিভাবে পাবা, আমরা অলরেডি একটা কোর্সের আয়োজন করেছি তোমাদের কমার্সের তিনটা সাবজেক্টের নিয়ে, সেই কোর্সে যদি তুমি এনরোল করো তাহলে এই সাজেশনের পিডিএফ শিট বা সব কিছুই পাবা। তো আমরা সাজেশন আলোচনার আগে আমরা আমাদের কোর্স নিয়ে একটু কথা বলে তারপরে সাজেশন নিয়ে শুরু করব। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের ব্যাচ তোমাদের জন্য টেকনিক ইজি এডুকেশন প্ল্যাটফর্ম নিয়ে এসেছে রোড টু মিশন 100 কোর্সটি। এসএসসি পূর্ণাঙ্গ কোর্স, যারা 2024 সালে পরীক্ষা দিবা তাদের জন্য কোর্সটি প্রযোজ্য হবে। কোর্সটিতে টেস্ট পেপার সলভ এবং মডেল টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের মানে ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ এবং হিসাব বিজ্ঞান এই তিনটা সাবজেক্টের যে কোর্সটা আছে এই কোর্সটায় কিন্তু 50টা ক্লাস পাবা এবং 25টা পরীক্ষা পাবা, এবং এই তিনটা সাবজেক্টের জন্য টোটাল 3 মাস হবে, সেটা হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এই 3 মাসে টোটাল কোর্স ফি হচ্ছে 999 টাকা। আর যদি মনে করো আমার গণিত বিষয়ের একটা কোর্স আছে সেই কোর্সটায় 36টা প্লাস ক্লাস এবং 20টা প্লাস পরীক্ষা পাবা, সেই কোর্সটার মূল্য হচ্ছে 3 মাসে টোটাল কোর্স ফি হচ্ছে 1250 টাকা। তাছাড়া সাধারণ বিজ্ঞান ও কৃষি গার্হস্থ্যের একটা কোর্স আছে, তাছাড়া কমন যে বিষয়গুলো আছে বাংলা, ইংরেজি, আইসিটি এগুলার কোর্স আছে, এই কোর্সগুলোয় তুমি ভর্তি হতে পারো। তবে তোমাদের কমার্সের জন্য এইখানে যে 4টা আমরা কোর্সের আয়োজন করেছি যে কোনোটায় ভর্তি হতে পারো। এই কোর্সের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এখানে টেস্ট পেপার সলভ করানো হবে এবং মডেল টেস্ট নেওয়া হবে। এছাড়া তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যা সম্পর্কিত ক্লাস হবে। তাছাড়া আমরা রোড টু মিশন 100 শিট মানে সাজেশন সহ শিট প্রদান করব, এবং আমরা যে সাজেশনটা দিচ্ছি ওই সাজেশনে কিন্তু তুমি শিট পাবা, সাজেশনের পিডিএফ পাবা, তাছাড়া প্রত্যেকটার আলাদা আলাদা অ্যান্সার পাবা এবং সৃজনশীলেরও অ্যান্সার পাবা। এক কথায় মূল কথা হচ্ছে তোমরা একটা প্যাকেজ প্রোগ্রাম পাবা এখান থেকে। এই লাইভ ক্লাসগুলো অবশ্যই আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপে রেকর্ডেড থাকবে, সো তোমরা যে কোনো সময় চাইলেই আমাদের এই ক্লাসগুলো আবার দেখে নিতে পারবো, সেখান থেকে তোমরা বিভিন্নভাবে উপকৃত হবে। সকল লাইভ ক্লাসগুলো হবে কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসগুলো হবে। ক্লাস শুরু হচ্ছে নভেম্বরের 1 তারিখে, মূলত ক্লাসটা হবে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস হবে হচ্ছে এই ক্লাস, এবং এই 3 মাসে সম্পূর্ণ বই আবার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেওয়া হবে। আচ্ছা, কিভাবে ভর্তি হবা, ভর্তি হতে হলে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা তোমাদের নির্ধারিত কোর্স ফি হচ্ছে 999 টাকা ওই 3 সাবজেক্টের জন্য, ফিনান্স, ব্যবসায় উদ্যোগ আর হিসাব বিজ্ঞান। 999 টাকা এই নাম্বারে তুমি আগে পেমেন্ট করবা, করার পরে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ফেসবুক ওই প্রাইভেট গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবা, তাহলেই হবে। আর যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে বিস্তারিত ভর্তির জন্য তোমরা ডিটেলস জেনে নিতে পারো এই নাম্বারে ফোন দিয়ে। আর আশা করি যদি তুমি এই কোর্সটায় ভর্তি হও আশা করি যে তোমার জন্য অনেক উপকারে আসবে। ম্যাডাম, আপনি এখন আপনার সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন, আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনে কোনো গণিত ক্লাসে বা অন্য ক্লাসে। বাই বাই। এবার আমরা আলোচনা করব আমাদের ফিনান্স ব্যাংকিং এর ফুল সাজেশন ক্লাসটা নিয়ে। প্রথমেই তোমাদের জন্য রয়েছে অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটি কোশ্চেন, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যে কোনো একটা থেকে একটি কোশ্চেন আসতে পারে। তারপর রয়েছে তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকেও একটি প্রশ্ন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম করে 13 অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় থেকে সাধারণত একটি কোশ্চেন কিন্তু আপনারা সবাই কমন পেয়ে যেতে পারেন। এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন। এবার আমরা দেখে নেব আমাদের ক খ
ভিত্তিক যে সাজেশনগুলো রয়েছে অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কি কি কোশ্চেন পেতে পারি। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো, প্রথমে আমরা দেখে নিই জ্ঞানমূলক। এখান থেকে রয়েছে সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য বা লক্ষ্য, খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু একদম 100% বলতে পারি এই কোশ্চেনটা আসার মতো একটি কোশ্চেন। তারপর রয়েছে আধুনিক অর্থায়নের যাত্রা কখন শুরু হয়, এটা রয়েছে আমাদের অর্থায়নের ক্রমবিকাশ থেকে। তারপর রয়েছে আয় সিদ্ধান্তের আরেক নাম, এবং এ পাশে রয়েছে তারল্য কি, ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি, তারল্য কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর রয়েছে ব্যবসার মূল চালিকা শক্তি কি, এবং আরো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা কিনা 100% তোমরা কমন পাবে এরকম কোশ্চেনটা হচ্ছে পিপিপি অর্থাৎ P³। এই পিপিপি বলতে কি বোঝায় সেটা জানতে চাওয়া হয়েছে। এই ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক কোশ্চেন। এবার আমরা চলে যাব অনুধাবনমূলক কিছু কোশ্চেনে। প্রথমে রয়েছে বৈচিত্র্যায়নের নীতি কি, যেটা কিনা আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর রয়েছে অর্থায়ন উপযুক্ততার নীতি বলতে কি বোঝায়, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর রয়েছে আয় সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত, এগুলোর একটু ব্যাখ্যামূলক আলোচনা। তারপর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা কি না অবশ্যই আসবে, তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা নীতিটি। এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের ক এবং খয়ের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনের আলোচনা। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক আলোচনায়। এখানে রয়েছে প্রাপ্য ও প্রদেয় বিল, বাণিজ্যিক পত্র, ঋণপত্র, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং লিজিং। লিজিং হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই হচ্ছে টোটাল আমাদের জ্ঞানমূলক কোশ্চেনের কিছু আলোচনা। এরপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন, যেখানে প্রথমেই রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তারপর রয়েছে অবণ্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। তারপর রয়েছে প্রাপ্য বিল কি, লভ্যাংশ সমতাকরণ তহবিল কি, তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা নীতি, এটাও কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট খ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। এই হচ্ছে আমাদের টোটাল দ্বিতীয় অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের তালিকা। এরপর আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে। এখানে রয়েছে বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার এবং সেকেন্ডারি বাজার। এই জিনিসগুলো সাধারণত আমাদের ক নাম্বার কোশ্চেনে চলে আসতে পারে। তারপর রয়েছে অনুধাবনমূলক কোশ্চেন, এখানে রয়েছে বোনাস শেয়ার, প্রাথমিক বাজার এবং লভ্যাংশ নীতি। এই প্রাথমিক বাজার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে কিছু কোশ্চেনের আলোচনায়। প্রথমেই রয়েছে চক্রবৃদ্ধিকরণ কাকে বলে, তারপর রয়েছে বাট্টাকরণ কাকে বলে এবং সুদের হার কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর রয়েছে ইআর কি, এটা অবশ্যই তোমাদের কোশ্চেনটাতে চলে আসবে, ইআর এর পূর্ণ রূপ কি, প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর রয়েছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, এবং রয়েছে সুযোগ ব্যয় কাকে বলে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং তারপর রয়েছে অর্থের সময় মূল্য, যেটা আমরা প্রত্যেকেই জানি। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি অনুধাবনমূলক কোশ্চেনে। রুল 72 বলতে কি বোঝায়, এই কোশ্চেনটাও কিন্তু মাস্ট আসার মতো একটি কোশ্চেন। সুযোগ ব্যয় বলতে কি বোঝায়, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চক্রবৃদ্ধি পদ্ধতি, অর্থের সময় মূল্যের কারণ ব্যাখ্যা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অনুধাবনমূলক একটি প্রশ্ন। তারপর রয়েছে দুটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটি ত্যাগ করাকে কি বলে, যেটাকে আমরা সবাই জানি যে সুযোগ ব্যয় বলে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ের কোশ্চেনে। পঞ্চম অধ্যায়ে যেসব কোশ্চেন আসার মতো আমি প্রথমে বলে দিচ্ছি, সুদ হারের ঝুঁকি, তারপর রয়েছে তারল্য ঝুঁকি যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখানে 3 স্টার দিয়ে দিয়েছি। তারপর রয়েছে ব্যবসায়িক ঝুঁকি কি এবং আর্থিক ঝুঁকি কি। এছাড়াও আরও রয়েছে সুদ হারের ঝুঁকি কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর রয়েছে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে পার্থক্য কি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেন। এরপর আমরা চলে যাচ্ছি অনুধাবনমূলক কিছু কোশ্চেনে। বিনিয়োগের মূল্য ওঠানামা করে কেন, খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা অবশ্যই আসতে পারে এরকম একটি কোশ্চেন। এরপর রয়েছে ঝুঁকিমুক্ত আয়, এটাও কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে।
আদর্শ বিচ্যুতি বলতে কি বোঝায়, আর্থিক ঝুঁকি কি এবং ঝুঁকিযুক্ত আয় বলতে কি বোঝায়, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্নের আলোচনা। এরপর আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে। এখানে রয়েছে মূলধন বাজেটিং এর সাথে জড়িত ধাপ কয়টি, তারপর রয়েছে মূলধন বাজেটিং কি, এনপিভি এবং পিভিপি এর পূর্ণরূপ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর রয়েছে কোনটি মূল্যায়ন প্রক্রিয়া, যেটা কিনা আমরা সবাই জানি যে এটা হবে মূলধন বাজেটিং। এরপর লাস্ট ওয়ান, আইআরআর এবং এআরআর এর পূর্ণরূপ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক কিছু প্রশ্নের আলোচনায়। প্রথমেই রয়েছে পণ্য বৈচিত্র্যায়ন বলতে কি বোঝায়, তারপর রয়েছে সংস্থাপন ব্যয় কি, গড় মুনাফার হার, এই গড় মুনাফার হার এবং পেব্যাক সময় এটা বলতে কি বোঝায় সেটা আমাদের শিখে ফেলতে হবে, তারপর রয়েছে নগদ প্রবাহ প্রাক্কলন বলতে কি বোঝায়, এটাও আমাদের শিখে ফেলতে হবে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। লাস্ট ওয়ান, মূলধন বাজেটিং অনুসরণ নির্ভর করে কেন। ওকে, এরপর রয়েছে পেব্যাক, ব্যাংক পেব্যাকের সীমাবদ্ধতা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের এই অনুধাবনমূলক প্রশ্নের আলোচনার মধ্যে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কাম্য ঋণ নীতি বলতে কি বোঝায়, মূলধন ব্যয় কি, তারপর রয়েছে তহবিলের খরচ কাকে বলে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এরপর চলে যাচ্ছি অনুধাবনমূলক কিছু কোশ্চেনের আলোচনায়। প্রথমেই রয়েছে সংরক্ষিত আয়ের ব্যয়, সংরক্ষিত আয়ের কোনো ব্যয় আছে কি না, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক কোশ্চেন আমাদের এই সপ্তম অধ্যায় থেকে। তারপর রয়েছে মূলধন কাঠামো কি, এটাও আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের অষ্টম অধ্যায়ে, যেটা কিনা ব্যাংকিং সাইড থেকে আছে। প্রথমেই রয়েছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে বার্টার সিস্টেম কি, এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসার মতো একটি কোশ্চেন। সেটা হচ্ছে বার্টার সিস্টেম অর্থাৎ দ্রব্যের বিনিময় দ্রব্য প্রথা, এটাকে কি বলা হয়। তারপর রয়েছে এলসি এর পূর্ণরূপ, এটা আমরা শিখে ফেলবো প্রত্যেকেই। অ্যান্ড অনুধাবনমূলক যে কোশ্চেনটা, সেটার মধ্যে মাস্ট আসার মতো একটি কোশ্চেন হচ্ছে মুদ্রাকে কোন ব্যাংকের বা কেন ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়, এবং লাস্ট ওয়ান, চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়, নবম অধ্যায়, ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের মূলনীতি, ব্যাংক তার কি, মুদারাবা কি, ব্যাংক ব্যবসার সফলতার পূর্ব শর্ত কি, এই যে মুদারাবা কি, এটাও মাস্ট আসার মতো একটি কোশ্চেন। তারপর চলে যাচ্ছি সকল ব্যাংকের অভিভাবক ব্যাংক কোনটিকে বলা হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি, কেন্দ্রীয় ব্যাংক। চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য, এটা আমি আগের অধ্যায়েই বলে ফেলেছি, এখানে আর বলার দরকার নেই। তারপর বলা হয়েছে এলসি কে খুলে, অর্থাৎ এলসি কার মাধ্যমে খোলা হয়, ব্যাংকিং কি ধরনের ব্যবসা, এবং লাস্ট ওয়ান, মেয়াদি আমানতের সুদের হার কত। মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মেয়াদি আমানতের সুদের হার কত। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি কিছু অনুধাবনমূলক কোশ্চেনের আলোচনায়। শাখা ব্যাংকিং বলতে কি বোঝায়, কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়, মিশ্র ব্যাংকিং বলতে কি বোঝায়, মাস্ট একটা আসার মতো কোশ্চেন। সুনামের নীতি বলতে কি বোঝায়, এটাও কিন্তু মাস্ট আসার মতো একটি কোশ্চেন। তারপর রয়েছে ব্যাংকে ধার করা অর্থে ধারক বলা হয় কেন, অবশ্যই আসবে এরকম একটি কোশ্চেন। এবং লাস্ট ওয়ান, মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ, অর্থাৎ মালিকানা ভিত্তিকভাবে আমরা ব্যাংকে কোন কোন শ্রেণীতে ভাগ করতে পারি। আচ্ছা, এরপর আমরা চলে যাব দশম অধ্যায়ের আলোচনায়। এখানে রয়েছে প্রত্যয়পত্র কি, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, প্রত্যয়পত্র কি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর রয়েছে মুনাফা অর্জন কোন ব্যাংকের প্রধান উদ্দেশ্য, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মুনাফা অর্জন করা কোন ব্যাংকের প্রধান উদ্দেশ্য, সেটা আমরা প্রত্যেকেই জানি অ্যান্সারটা হবে বাণিজ্যিক ব্যাংক। কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল মৌলিক উদ্দেশ্য, এটাও কিন্তু অ্যান্সারটা হবে মুনাফা অর্জন করা। আচ্ছা, তারপর আমরা চলে যাব ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কি। এরপর রয়েছে স্বল্পমেয়াদি ঋণ দেয় কোন ধরনের ব্যাংক, এটাও কিন্তু মাস্ট আসার মতো এক ধরনের কোশ্চেন। লাস্ট ওয়ান, নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক, সেটা আমরা প্রত্যেকেই জানি যে অ্যান্সারটা হবে কেন্দ্রীয় ব্যাংক।
এবার চলে যাব কিছু অনুধাবনমূলক প্রশ্ন। এখানে রয়েছে ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো, যেটা কিনা অবশ্যই আসবে আমাদের। যদি দশম অধ্যায় থেকে অনুধাবনমূলক কোশ্চেন আসে তাহলে অবশ্যই এই কোশ্চেনটা চলে আসবে, তারল্য নীতিটি ব্যাখ্যা করো। তারপর রয়েছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, সংরক্ষিত তহবিল কি, বিনিময় বিল বাটাকন বলতে কি বোঝায়, এটাও কিন্তু মাস্ট আসার মতো এক ধরনের কোশ্চেন। এবং লাস্ট ওয়ান, ব্যাংকে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন, এটাও কিন্তু আমাদের খুব ভালো করে শিখে ফেলতে হবে। এরপর চলে যাচ্ছি ১১ অধ্যায়। এখানে প্রথমে রয়েছে ব্যাংকিং ব্যবসার তহবিলের মূল উৎস কি, তারপর রয়েছে এফডিআর কি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এফডিআর বলতে কি বোঝায়, কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় এটা আমরা প্রত্যেকেই জানি, কোন হিসাবে জমাতিরিক্ত উত্তোলন করা যায় এটাও কিন্তু মাস্ট আসার মতো একটা কোশ্চেন, আমানত কি, তারপর রয়েছে ব্যাংকের গ্রাহককে হুকুম চেক কি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তারপর রয়েছে ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি, এটাও কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এটা আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংক, তারপর রয়েছে মোবাইল ব্যাংকিং কি, চলতি হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব, এই দুইটাও কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট দুইটা টপিক। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, কোন হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর চলে যাচ্ছি আমাদের ১১ অধ্যায়ের অনুধাবনমূলক কিছু কোশ্চেনে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের কোশ্চেন চলে আসবে। তারপর রয়েছে স্থায়ী হিসাব কি, ব্যাংক হিসাব কত প্রকার ও কী কী, ব্যাংক বিশেষায়নের নীতিটি ব্যাখ্যা করো, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ব্যাংক হিসাব খোলার জন্য মূল্যবান শর্ত কি, এবং দ্য লাস্ট ওয়ান, ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ওকে, এরপর চলে যাচ্ছি ১২ অধ্যায়ে। এখানে রয়েছে এটিএম এর পূর্ণরূপ, অবশ্যই অবশ্যই চলে আসবে এই কোশ্চেনটা, চেক কি এবং চেক কোন ধরনের বিল, এই কোশ্চেনটাও কিন্তু মাস্ট চলে আসার মতো একটি কোশ্চেন। অনুধাবনমূলক কোশ্চেনে আমরা চলে যাচ্ছি গার্নিশি অর্ডার কি, অবশ্যই আসবে এরকম একটা কোশ্চেন, গার্নিশি অর্ডার কি, তারপর রয়েছে সবচেয়ে নিরাপদ চেক কোনটি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তারপর রয়েছে আমাদের লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে ১৩ অধ্যায়, ঋণ নিয়ন্ত্রণ কি, মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কে, সেটা হচ্ছে আমাদের গভর্নর। এরপর রয়েছে নিকাশ ঘর কি, অবশ্যই আসবে এবং এটা নিয়েই কিন্তু আমাদের সাধারণত কনফিউশন থাকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে নিকাশ ঘরে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা চলে যাব আমাদের সর্বশেষ অনুধাবনমূলক কিছু কোশ্চেনে। এখানে রয়েছে কবে বাংলাদেশ ব্যাংকের অধ্যাদেশ জারি হয়, তারপর রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী, এটা আমরা সবাই জানি যে এটা অ্যান্সারটা হবে জনকল্যাণ করা, তারপর রয়েছে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, এই লাস্ট কোশ্চেনটা অবশ্যই চলে আসার মতো এক ধরনের কোশ্চেন, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা আলোচনা করব আমাদের গ ঘয়ের জন্য কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে। এখানে আমরা প্রথমেই দেখছি প্রথম অধ্যায় থেকে মাস্ট আসার মতো কিছু টপিক হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়নের নীতিসমূহ এবং তারল্য বনাম মুনাফা নীতি এবং বৈচিত্রায়নের নীতি। এই যে দুইটা নীতি, এটা অবশ্যই আসবে এরকম একটা টপিক, আমাদের যদি প্রথম অধ্যায় থেকে কোনো কোশ্চেন চলে আসে অবশ্যই এই তারল্য বনাম মুনাফা নীতি এবং বৈচিত্র্যায়নের নীতিটা অবশ্যই চলে আসবে। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে আমাদের লিজিংটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর রয়েছে ঋণপত্র এবং প্রাপ্য ও প্রদেয় বিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এবং ডিবেঞ্চারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, এই প্রত্যেকটা জিনিসই আমাদের গঘয়ের জন্য শিখে ফেলতে হবে। তারপর চলে যাচ্ছে চতুর্থ অধ্যায়, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল টার্ম এখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় শিখে ফেলতে হবে ম্যাথগুলো পারার জন্য। পঞ্চম অধ্যায়, এটাও আমাদের ম্যাথমেটিক্যাল একটা অধ্যায়, এখানে আমাদের শিখতে হবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা, ব্যবধানের বর্গ নির্ণয় করা এবং ঝুঁকি এবং অনিশ্চয়তা বা ঝুঁকির তাৎপর্য কি, সেটাও আমাদের থিওরিটিক্যাল কিছু টার্মের জন্য শিখে ফেলতে হবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, এখানে আমাদের মাস শিখতে হবে পেব্যাক সময় এবং গড় মুনাফার হার পদ্ধতি, এই দুইটা থেকেই কিন্তু সাধারণত আমাদের ম্যাথগুলো চলে আসে।
তারপর রয়েছে সপ্তম অধ্যায়। এখানে আমাদের এই মূলধন ব্যয় নির্ণয় করার বিভিন্ন পদ্ধতিগুলো মাস শিখে ফেলতে হবে যদি আমরা এই অধ্যায় থেকে ম্যাথটা পারতে চাই। তারপর রয়েছে আমাদের ব্যাংকিং সাইড থেকে অষ্টম অধ্যায়। এখানে প্রথমে রয়েছে মুদ্রার ইতিহাস, যেটা আমাদের অবশ্যই শিখতে হবে। তারপর রয়েছে মুদ্রার প্রয়োজনীয়তা, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর রয়েছে ব্যাংকিং এবং ব্যাংকারের কিছু সম্পর্ক। আচ্ছা, এরপর আমরা চলে যাব নবম অধ্যায়ে। এখানে প্রথমে রয়েছে ব্যাংকের উদ্দেশ্যাবলী, মূলনীতি, এনজিও ব্যাংক এবং ইজারা ব্যাংক। এই ইজারা ব্যাংক আমাদের অবশ্যই শিখে ফেলতে হবে। ইজারা সাধারণত আমাদের ইসলামিক ব্যাংক যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের অন্তর্ভুক্ত একটি সিস্টেম। তারপর রয়েছে ব্যাংকের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগের মধ্যে আমাদের অবশ্যই পড়তে হবে কাঠামো ভিত্তিক, কার্যভিত্তিক এবং বিশেষ মক্কেল ভিত্তিক যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো। এরপর চলে যাচ্ছি দশম অধ্যায়ে। এখানে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, অবশ্যই অবশ্যই আমাদের এটা শিখে ফেলতে হবে। তারপর রয়েছে ব্যাংকের প্রধান কার্যাবলী, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলীটা আমরা মাস্ট শিখে ফেলব। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি এগারো অধ্যায়ে। এখানে রয়েছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। তারপর রয়েছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ফুল ডিটেলস, যেটা আমাদের অবশ্যই কোশ্চেন চলে আসবে। তারপর রয়েছে এটিএম কার্ড, আমরা যখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পড়ব অবশ্যই আমাদের এটিএমটাও শিখে ফেলতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, মোবাইল ব্যাংকিং, এটাও কিন্তু মাস্ট চলে আসার মতো একটি কোশ্চেন। এরপর রয়েছে বারো অধ্যায়, এখানে রয়েছে ডেটর এবং ক্রেডিটর সম্পর্ক, এটা আমাদের মাস্ট আসার মতো একটা কোশ্চেন। তারপর রয়েছে বাহুক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক। মোস্ট ইম্পর্টেন্ট চেকটা হচ্ছে এই দাগ কাটা চেক, এটা আমরা খুব ভালোভাবে শিখে ফেলব। অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার ১৩ অধ্যায়, মুদ্রা বাজারের অভিভাবক, খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী, আমরা প্রত্যেকটা কার্যাবলীর মধ্যে সাধারণ কার্যাবলীটা খুবই ইম্পর্টেন্ট হিসেবে শিখে ফেলব। সরকারের ব্যাংকার হিসেবে কার্যাবলী এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপর লাস্টে রয়েছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গঠন। এই হচ্ছে আমাদের টোটাল ফিনান্স এবং ব্যাংকিংয়ের কিছু সাজেশন। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ফুল সাজেশনটার সমাধান যদি আপনারা সবাই পেতে চান, তাহলে অবশ্যই আমাদের যে কোর্সটি রয়েছে, আমাদের বিজনেস স্টাডিজ গ্রুপের যে কোর্সটি রয়েছে, সেই কোর্সে আপনাদের সবাইকে ভর্তি হয়ে যেতে হবে। কোর্সের ডিটেলসটা আমি আগেই বলে দিয়েছি, আবারও বলছি, এই কোর্সটা আমাদের জন্য রয়েছে নভেম্বরের পহেলা তারিখ থেকে একদম আমাদের পরবর্তী বছরের জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত। তোমরা যদি সবাই ভর্তি হয়ে যেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপে আমাদের এই কোর্সটা আয়োজন করা হবে এবং সেই কোর্সে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে। ভর্তি হয়ে যাওয়ার জন্য আমি একদম শুরুতেই তোমাদেরকে কিছু নাম্বার দেখিয়েছিলাম, সেই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে এবং সেখানে আমাদের যে কোর্স ফিটা আছে ৯৯৯ টাকা, শুধুমাত্র ৯৯৯ টাকা পে করে কিন্তু তোমরা এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারবে। সো সবার সাথে দেখা হবে আমাদের এই কোর্সে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।